শালিখায় 110 গ্রাম গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। শালিখা থেকে কামরুজ জামান অন্তরের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। গত 6 মার্চ আনুমানিক সকাল 11টার সময় উপজেলার সিংড়া পূর্বপাড়া আশ্রয় কেন্দ্রের সামনে থেকে আসামিকে আটক করা হয়। আটককৃত আসামির নাম রাসেল মণ্ডল, পিতা শহীদ মণ্ডল। শালিখা উপজেলায় সিংড়া গ্রামে তার বাড়ি। এ বিষয়ে এএসআই লিটন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে তিনি সহ তার নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান চালিয়ে গাজাসহ রাসেলকে গ্রেপ্তার করতে সক্ষম হন। পরে আসামিকে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।